কাদের ভাই ভিডিওটা যদি দেখেন তাহলে একটু বলবেন যে এরকম ভাবে গাছ লাগিয়ে হইব নাকি। এই যে ভাই যে গাছ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কালীগঙ্গা ফিশিং ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো যারা বেঙ্গালুরু ঢালায় শিকার করতে চান, তাদের হেমাদপুর হয়ে যারা আসতে চান, হেমাদপুর হয়ে সিঙ্গার রোড দিয়ে অতি সহজে আমাদের এই বেঙ্গালুরু ঢালায় আসতে পারেন। বেঙ্গালুরু ঢালায় আসার জন্য আমাদের এই নয়াকান্দি বাজার আসে এসে নামবেন। নয়াকান্দি বাজার এসে নামার পরে, তো নয়াকান্দি বাজারে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নয়াকান্দি স্টান এটা, তো নয়াকান্দি স্টানে আইসা নামার পরে এই বাজারের ভিতরে ঢুকবেন। বাজারে ভিতরে ঢোকার পরে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে আমি বেঙ্গলে যাব কিভাবে। বেঙ্গলে যাওয়ার জন্য আপনি যে কোনো গাড়ি নিয়ে যেতে পারেন। হ্যাঁ, এখানে অটো থাকে, রিক্সা থাকে, আর আপনারা যদি ব্যক্তিগত কোনো গাড়ি নিয়ে আসেন সেই ব্যক্তিগত গাড়ি নিয়ে আপনারা এই বেঙ্গলে যাইতে পারেন। তো বেঙ্গলে যাওয়ার জন্য আপনি এই সোজা একবারে রাস্তা ধরে চলে আসবেন, আর এখানে আসার পরে এই পয়েন্টটা দেখতে পাবেন। তো আমরা এখন যে রাস্তা ধরে যাইতেছি এটা হলো বেঙ্গলের যাওয়ার রাস্তা। এই রাস্তা সোজা গেলে বেঙ্গল। এই রাস্তা ধরে আসার পরে একবারে শেষ মাথায় দেখতে পারবেন নদী। এই নদীর মাথায় আপনার হলো বেঙ্গলের ঢালা, আর সেটাকে বেঙ্গলের তালাপো বলা হয়, অনেকেই তালাপ পারো বলে। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কুশেশ্বর হাই স্কুল, কুশেশ্বর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়। তো এই কুশেশ্বর ইসমাইল হোসেন উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়েই আপনাকে বেঙ্গল যেতে হবে। তো আমরা যে বেঙ্গল পয়েন্টে চলে আসছি, আমাদের বেঙ্গল পয়েন্টে আসার পরে এখানে আজকে আমাদের ঢাকা থেকে সাইদুর ভাই আসার কথা। সাইদুর ভাই আসছে, ওনারা খুঁজে পাইতেছি না, ওনারা তিনজন আসছে। এই ভাই বললো যে ওইদিকে বসছিল, সামনে বসছিল। তো এই যে ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? নাকি বেজার নাকি রোদে রোদে ঘেমে গেছেন? সালাম দিছি বলবে আপনার রে আমারে দিছেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো। কি কি দেখে বা কি কাঁদতেছেন? কেইছে দে ভাই লোডোস। হ্যাঁ, এই যেটা তো আপনার কাতর শীতল মারার বসি, সাত নাম্বার না কয় নাম্বার থাকবে এরম না, সুন্দর করে কাঁদতেছেন। এটা তো একবারে ই ভালোই বউ যে শীতলের লিগে। কাদের ভাই, ভিডিওটা যদি দেখেন তাহলে একটু বলবেন যে এরকম ভাবে গাছ লেগে হইব নাকি। এই যে ভাই যে গাছছে, এরকম গাছ থাকে ঠিক আছে? যে এটা কমেন্টে জানাইবেন, বুঝছেন কাদের ভাই? আমরা কিন্তু এই যে বেঙ্গল ঢালা আছি, যেখানে যে চিতল মাছের যে ওয়াশগুলো দেয় সেখানে আছি, আর এখানে এক শিকারি অলরেডি ওই ছোট এক বসি দিয়ে কেছে সুন্দর করে গাইতে ফেলাইতেছে। ওই আরও দুটো, তো ওই দুটো তো ফেলাইছে নিবে না? হ্যাঁ। ভাইয়ের বাসা কোন জায়গায়? আমার বাসা তোরা, আমাদের মানিকগঞ্জ তোরা, তাই না? তোরা এই পার, তোরা হাটের পাশে, তাই না? তোমার নজরুল ভাইয়ের বাসা হতো তোরা হাটের জায়গায়। নজরুল ভাই মাঝে মধ্যে কমেন্ট করে, নজরুল ভাই মানে আপনার চিনবো, নজরুল ভাই মাছ মারার আসে। হ্যাঁ, বসছেন কোন সময়? বসছি আধা ঘন্টা। আধা ঘন্টা আগে বসছেন না, তার মানে সন্ধ্যা বন্ধু দেখবে নাকি? হ্যাঁ। আর রোদের পাওয়ার তো অনেক বেশি। হ্যাঁ, নজরুল ভাই চিনে নাকি? আমার নাম আব্বাস। আব্বাস, নজরুল ভাই কি করে? এই মাছ টাছ মারে, আমি আর কি করে জানি না, কিন্তু আমার কমেন্ট টমেন্ট করে আর কি মাঝে মধ্যে। ভাইয়ের নাম আব্বাস, চিনবো তো অবশ্যই। ভাই বাসা দিতে তোরা, যা তুমি মাছ শিকার করার অভ্যাস আছে যেহেতু টুকটাক। নয়াকান্দি পড়ছিলেন না? তালতলার, তালতলার নিচে একটা দোকান। হ্যাঁ, ওই দোকানের পাশে যে বেশালটা, হ্যাঁ বেশাল নিচে বসেছিলাম, বেশালের সামনে বসেছিলাম। হ্যাঁ, ওই যে গোলটুকের মধ্যে। হ্যাঁ, মানে তো পানা যায় না, মানে বসেছিলাম। হ্যাঁ, বুঝা হয়ে গেছে তাহলে। হ্যাঁ, তাহলে এই লেগে নাই না? এই তো মাছের ওয়াশ আছে, ভালো দেশ মাছের ওয়াশ আছে, কিন্তু মাছের দেওয়া খাই না। ওই যে মধ্য দেওয়ালে টালা, মধ্যে টালায় না? হ্যাঁ, এই বছর বড় মাছ পাইছেন না? একটাও পাই নাই। এটা হবার নাই না, এই বছর মাছ একটু কম, তাই না ভাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখেন তাহলে। গেছেবার তো আঠারোটা মারছিলাম, গেছেবার আঠারোটা মারছিলাম, কম বেশি সবাই পাইছে গেছেবার, তাই। এবার কয়বার আইলেন এই যে নদীতে? এবার তিন চারবার আইছি আর কি। এবার আসাও কম পড়ছে? হ্যাঁ, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন। আচ্ছা, আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও সাইদের বাইরে কিন্তু পাইলাম না। এই যে ভাই বলছিল দুই তিনজন ওখানে বসছিল, তারা বলে আবার এদিকে কোন দিকে চলে গেছে, সেটা আসলে সঠিক বলতে পারতেছে না। এই এই পয়েন্টে কয়দিন বলেন ভাই? এই পয়েন্টে আমি আরেকদিন আইছিলাম,
এবারে দুই দিন আইলেন না ভাই বসছে দুই দিন এই পয়েন্টে দুই দিন আসছে তো আজকের আদাটা খুব সুন্দর হয়েছে কেসাদের খুব সুন্দর করে গাছতে বসিয়ে দিয়ে সাহেদের বাইরে খুঁজতে এসে আমরা কিন্তু খুঁজে পাইলাম না সাহেদের বাইরে এখানে এক শিকারি পাইছিলাম ভাইয়ের সাথে কথাবার্তা বললাম